হেডলাইট লাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান লোকসভার দখলদারি, আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। লোকসভার দখলদারিতে আমরা বিভিন্ন দিনে বিভিন্ন ব্যক্তিত্বদের নিয়ে বসি এবং তাদের আমাদের তারা অতিথি হন এবং তারা রাজনৈতিক পরিবেশ এবং বিভিন্ন মানে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজও আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মধ্যেই থাকব, কিন্তু এবারে আজকের যে আলোচনা থাকবে সেই আলোচনার মধ্যে প্রতিনিয়ত কি পরিস্থিতি কোন দিক দিয়ে যাচ্ছে, যেমন ধরুন আসানসোল লোকসভা এবং দুর্গাপুর বর্ধমান লোকসভা, এই যে দুটো লোকসভা, এই লোকসভাতে প্রার্থীরা তাদের কি চিন্তা ভাবনা আছে, তারা কি করছে, এবং এখানে কংগ্রেস বিজেপি সিপিএম মানে কংগ্রেস সিপিএম বিজেপি এবং তৃণমূল যে যে যারা প্রার্থী হয়েছেন তাদের মানসিকতা কি, ভোটারদের মানসিকতা কি, এই বিষয় মানে একদম সাধারণ মানুষ মানে তাদের তারা কি চাইছে, আর এই বিষয়গুলো বলতে গেলে প্রথম কথা হচ্ছে যে যারা রাজনৈতিক নেতৃত্ব আছে তারা তাদের মতন করে কথা বলে। আজ আমরা সেই জায়গা থেকে একটু সরে এসেছি রাজনৈতিক নেতৃত্বদের নিয়ে, যারা একদম ফিল্ডে মাঠে ঘাটে ঘুরে সাধারণ মানুষ কি বলছে, নেতা নেত্রীদের কথার সঙ্গে কতটা পার্থক্য থাকছে সাধারণ মানুষের চিন্তা ভাবনা, সেই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব। আর সেই জন্য আজ আমরা আমাদের স্টুডিওতে ডেকে নিয়েছি সাংবাদিক রণ ঘোষকে। রণ মানে বিভিন্ন জায়গায় রণ, তোমাকে প্রথমে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে, কিন্তু তার আগে আলোচনার মধ্যে যেটাতে যাব, রণ একটা জায়গা দেখো, তুমি ফিল্ডে আছো, ফিল্ড ঘুরছো, প্রত্যেকটা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছো, আমি তুমি যেহেতু আসানসোল দুর্গাপুর মানে এই দুটো কনস্টিটিউশন দেখছো তুমি, এই দুটো লোকসভাতে আমাকে তুমি একটা জায়গা বলো, সেটা হচ্ছে যে প্রথম কথা যদি আমি দুর্গাপুর বর্ধমানের কথা বলি, তাহলে দুর্গাপুর বর্ধমানের রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? এক কথায় বলতে গেলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতামত বা তাদের প্রচারের জন্য যেগুলো বলা দরকার সেগুলোকে নিয়ে এগিয়ে এজেন্ডা করে তারা প্রচার করছে। তৃণমূল, বামফ্রন্ট, কংগ্রেস জোট প্রার্থী এবং বিজেপি। একটা জিনিস আমি দেখলাম, প্রথমেই আমি দুর্গাপুরেই বলছি, দুর্গাপুরে দুটো প্রধান দল বলবো আমি, একটা হচ্ছে তৃণমূল এবং বিজেপি, এরপরে আসছে জোট প্রার্থী সিপিএমের। কিন্তু এই দুটো দলের, বিজেপি এবং এই তৃণমূলের, তাদের সকালে দুই প্রার্থীকে দেখছি পুজো দিয়ে, কেউ মন্দিরে বা যেখানে হোক পুজো টুজো দিয়ে তারা সকালবেলায় বেরোচ্ছে, কেউ মর্নিং ওয়াক করছে, কেউ চা চক্র করছে, বিভিন্নভাবে করছে। কিন্তু সব জায়গায় বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তারা তৃণমূলের হয়ে বিপক্ষে কথা বলছে যে 100 দিনের কাজের হিসাব দিচ্ছে না বলে টাকা পাচ্ছি না, টাকা দেওয়া হচ্ছে না, এবং ইদানিং যে শিক্ষা দুর্নীতি ওটা নিয়ে বলছে। অন্যদিকে তৃণমূলের যারা কীর্তি আজাদ যা দাঁড়িয়েছেন তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী এতগুলো জনমুখী প্রকল্প রয়েছে সেগুলো মানুষ উপকৃত হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার তাদের 100 দিনের কাজে টাকা দিচ্ছে না, এইগুলো প্রচারের মাধ্যমে আসছে। কিন্তু আমি একটা জিনিস আমি বারবার দুই প্রার্থীকেই জিজ্ঞেস করছি যে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন, শিল্প এখানে নেই বললেই মানে যে শিল্প ছিল বিধানচন্দ্র রায়ের আমলে যেগুলো হয়ে গেছে হয়ে গেছে, তারপরে ছোট কিছু কারখানা হয়েছিল কিন্তু সেগুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে, নতুন কোনো কারখানা নেই। এই ব্যাপারটা নিয়ে বারবার আমরা প্রশ্ন তুলে দিই, অনেক সময় প্রেস কনফারেন্সে বলছি যে আপনারা বলেছিলেন বিজেপির প্রার্থীকেই বলেছিলাম যে আগে আমরা গত লোকসভাতে বলেছিল বিজেপির প্রার্থী হয়ে বলেছিল তখন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার হয়ে যারা অন্য অন্য রাজ্য থেকে এসেছিলেন বিজেপি নেতৃত্বরা, তারা বলেছিল এখানে কিছু পুরনো কারখানা ফলা হতে পারে, পুরোনো কারখানা নতুন কারখানাও কিছু ছোট শিল্প আমরা করব। কিন্তু আমরা দেখলাম 5 বছর হতে চললো, শেষ হয়ে গেল, একটা শিল্প হলো না। অন্যদিকে তৃণমূল নতুন কোন শিল্প দুর্গাপুরে এখনো আনতে পারেনি, দুর্গাপুর কেন কোথাও পারে কোথাও আসেনি, তাহলে শিল্পাঞ্চল এটা তো গ্রাম অঞ্চল নয়, এখানে শিল্পের উপরই মানুষ, বড় বড় বৃহৎ শিল্প ছোট শিল্প এর মধ্যেই মানুষ বেঁচে আছে, কিন্তু কাজ নেই মানুষের,
এখানে গোনাগুনতি যেসব কারখানাগুলো রয়েছে অ্যালোস্টিল বা ডিএসপি, এদের পার্মানেন্ট ওয়ার্কার খুবই কম, কিছু কন্ট্রাকচুয়াল লেবার কাজ করছে বা কর্মী কাজ করছে। ছোট কারখানাগুলো অনেক বন্ধ হয়ে গেছে, এই মানুষগুলো যাবে কোথায়? তাদের রুজি রোজগার কিছুই নেই। ইদানিং শুধু এখানে আমি একটা জিনিস দেখলাম, এক মহিলা তার বাচ্চাকে নিয়ে টোটো চালাচ্ছে, সে এম এ পাস করছে, মানে কোথায় গেছে, মানে সে টোটো চালাচ্ছে তার বাচ্চাকে নিয়ে, তার পেটের টানে কাজ নেই, হয়তো তার স্বামী কাজ করে। কাজের একটা এই শিল্পাঞ্চলে, এটা তো বিজনেস সেন্টার বলবো না আমি, যে আসানসোল একটা বিজনেস সেন্টার, বর্ধমান বলা যেতে পারে, দুর্গাপুর কলিয়ারি এই অঞ্চলটা শিল্পাঞ্চল বলব, এখানে কাজের বিকল্প কিছু নেই। মনে কয়েকটা দোকান চলছে, সেটা তাতে কত বিরাট কিছু বৃহৎ মানুষের যে কাজ হয়েছে সেটা নয়। এখন এরা যাবে কোথায়? ইদানিং দেখা যাচ্ছে দুর্গাপুরে একটা চাকরি আছে, একটাই চাকরি, সে ট্রিপল এম এ হোক, সে এম এ পাস হোক, আর সে মাধ্যমিক পাস হোক, একটা চাকরি আছে, সেটা হচ্ছে সিকিউরিটি গার্ড। সব জায়গায় সিকিউরিটি গার্ডের লাইন দিচ্ছে, সিকিউরিটি গার্ড কত নেবে? কত বিল্ডিং হচ্ছে, কিছু ফ্ল্যাট হয়েছে, রোটেশন হচ্ছে, সেখানেও আবার বলছে আমি কিছু পয়সা দিচ্ছি, দিয়ে আমাকে নিয়ে নেয়। মানে কোথায় গেছে কাজের স্তরটা? মানে পরিযায়ী শ্রমিক শ্রমিক বলে বিভিন্ন দলগুলো বলছে কথাটা ঠিকই। এটা আমি শুধু যে তৃণমূলকে দায়ী করব সেটা না, বিজেপিও দায়ী। তারা সেন্ট্রালে ছিল, আছে, তারা কেন পশ্চিমবাংলায় কিছু শিল্প তারা করতে পারত? মানে এক কথাই বল, যদি আমরা বলতে যাই তাহলে হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে, যেটা যেটা আমরা যদি এই যে দুর্গাপুর বা আসানসোল এই যে শিল্পাঞ্চল এলাকা, এখানে কোনো রাজনৈতিক দলের কাছে শিল্পায়ন নিয়ে কোনো রকম কোনো ইস্যু নেই? নেই, শুধু শিল্পায়ন যদি বললে ভুল হবে, শুধু শিল্পায়ন কেন, কোনো তাদের কাছে সাংস্কৃতিক জায়গা থেকেও কোনো রকম কোনো বিকল্প নেই? মানে এখানে শুধু এ ওর দিকে আঙুল কাদা ছোড়াছুড়ি রাজনীতি চলছে। কিন্তু আমাকে একটা জায়গা বলো, সেটা হচ্ছে যে তুমি ধরো মানে প্রথম কথা হচ্ছে রাজনৈতিক নেতাদের কথা তো বললে, তারা তাদের মতন করে গায়ে, মানে তারা তাদের মতন করে তাদের ভাষায় কথাবার্তা বলে, কিন্তু সাধারণ মানুষ তাদের একটা নিজস্ব ভাষা আছে, যে ভাষাটা তারা হয়তো অনেক সময় প্রকাশ করে না এই সব লোকদের কাছে। কিন্তু দেখা যায় যে যখন মানে তারা চায়ের দোকানে বসে বা কোথাও তাদের মনের মতন কাউকে বলার মতন লোক পায়, সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রকমের মন্তব্য করে বসে। সেই জায়গায় দাঁড়িয়ে একদম ওই একদম সাধারণ মানুষের কথা কি বলছো? সাধারণ মানুষের একটা জিনিস তারা ভেবে পাচ্ছে না, ভোটটা কাকে দেবে। প্রথমে সিপিএম কে চলে যাওয়ার পর সিপিএম কে এবার হাঁটিয়ে দেওয়ার জন্য তৃণমূলকে দিল, তৃণমূলকে আমি সরিয়ে বিজেপিকে দেবো, তো বিজেপিকে দিলে কি সত্যি আমার কোনো হবে রাজ্যের বা আমার কিছু হবে কাজ? এইটা একটা মানুষের ভাবনা চিন্তার মধ্যে আসছে। আচ্ছা 100 দিনের কাজের টাকাটা তো ছেড়ে দিলাম, একটা একটা এখন একটা চলছে ওই যে কি লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডারটা তো পাচ্ছি, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা সব ঘরে ঘরে হয়তো মহিলারা পাচ্ছে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা তো সমস্যার সমাধান নয়। তখন আমরা বলো তাহলে কাকে কি করবেন? তাহলে বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে, যদি চলে আসে। এখন এটা এরকম সেট করা হয়েছে যে যদি বিজেপিকে ভোট দেওয়া হয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আর এদিকেও কথা হচ্ছে যে শুধু লক্ষ্মীর ভাণ্ডারটা দিলে পরে ভবিষ্যৎ কি? আমি পাচ্ছি, তা আমার ছেলেটা তার কি ভবিষ্যৎ, পরের প্রজন্মের কি ভবিষ্যৎ, সেটাও চিন্তিত। তাহলে কাকে আনবো? বামফ্রন্টকে তো আমি ভোট দিয়েছিলাম, দেখেছিলাম বামফ্রন্টকে আবার সরিয়ে দিয়েছি, বামফ্রন্ট ফিরে আসতে সময় লাগবে, অনেক সময় লাগবে, বিরোধ কিছু করতে পারবে কিনা আমি জানি না। কেন আমি বলবো যদি শুধু যে বামফ্রন্টের বোধ হয় সেই সময় যখন কংগ্রেস এবং যুক্তফ্রন্ট ছিল 62 জনের মধ্যে বোধ হয় এমপি ছিল, আমি বলবো যে আমি বলেছি অনেক জায়গায়, আপনারা সেই সময় আপনাদের সাংসদ ছিল তারা দিল্লিতে গিয়ে ফার্টিলাইজার বলুন এমএমসি গুলো এগুলো আটকাতে পারলেন কেন বন্দর মুখ থেকে? আপনারা তখন তো আপনাদের সাংসদ ছিল, আপনারা কেন আটকালেন? বিহারে যদি লালু প্রসাদ আটকাতে পারে আমি পশ্চিমবঙ্গে পারলাম, তাহলে মানুষ তাহলে কাকে ভোট দেবে? তৃণমূল এলো, তৃণমূলকে দিয়েও দেখলো লাভ হলো না, এবার বিজেপি, এবার বিজেপিকে দিয়ে যদি কিছু, এখন মানুষ একটা বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে, কাকে দিয়ে আমি কি লাভ হবে, আদৌ হবে কি না অদূর ভবিষ্যতে? আমি একটা জিনিস, সেটা হচ্ছে যে তুমি যখন রাস্তায় ঘুরছো ফিরছো এবং নেতা নেত্রীদের কথা বলছো, একটা মানুষের মধ্যে একটা কথা উঠছে যাতে, এবং রাজনৈতিক নেতৃত্বরা এই কথাটা মানে বিরোধী রাজনৈতিক নেতৃত্বরা বিভিন্ন সময় বলছে আর কি, যে একটা সেটিং তত্ত্ব কাজ করছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, একটা সেটিং তত্ত্ব কাজ করছে।
তো এটা কি মনে হচ্ছে যে কতটা সেটিং তত্ত্ব কাজ করছে না, এটা কি পুরোটা একটা মানে ওই কানা ঘুষো হাওয়া উড়ছে আর কি? এটা না না, এটা তো একটা চলছে, অনেকের বলছে তৃণমূল আর বিজেপি একই, এটা আমি শুনছি অনেকে, এবং এটা শুধু তৃণমূল কর্মী যারা পার্টি করছে বা নেতৃত্ব দিয়ে তারাও বলেছে, বলেছে নাম বলছি না, বলছে এইটা একই। এখন ব্যাপারটা হচ্ছে তাদের কাছে হয়তো এক, এখন অনেকগুলো ঘটনা দেখলাম, কয়েকটা হয়তো মলয় ঘটকের ব্যাপারটা উঠে আসছে, কখনো অভিষেক ব্যানার্জি কত, এখন কতটা সত্য আইনের খেয়েছে কতটা কি, এগুলো মানুষের মধ্যে একটা হচ্ছে এদেরকে তার মানে হয়তো আমি ধরে নিলাম অভিষেক ব্যানার্জির বা মলয় ঘটকের সেরকম কিছু নেই, তাকে সিবিআই ধরতে পারছে না বা ধরছে না, হতে পারে, কিন্তু মানুষ ভাবছে যে জেনেও ধরছে না, এর কিছু ফল্ট আছে, তার মানে সেটিং আছে। এই যে ব্যাপারটা সেটিং, এই সেটিং ব্যাপারটা একটা চলছে, এটা মানুষের মধ্যে একটা প্রভাব পড়েছে যে সেটিংয়ের জন্যই সব একেরা। এই যে এক, তাহলে আমি ভাই যদি বিজেপি তৃণমূল এক হয় তাহলে আমি তৃণমূল করি, তাহলে তৃণমূলকে ভোট দেবো, এটাও একটা আসছে। আমি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, আমি সাইকেল পাচ্ছি, আমি কিছু তো পাচ্ছি। মোদি বলেছিল এই 15 লক্ষ টাকা ব্যাংকে ঢুকবে, সেটা তো হলো না, বিদেশের টাকা এলো না, এটাও একটা আছে। তাহলে আমি তো কিছু তো পাচ্ছি, পরের ভবিষ্যৎ কী হবে দেখা যাবে। তো এই জিনিসটাও, তবে একটা কথা আমি বলছি, আমি যেটা ঘুরে দেখছি মহিলা ভোটারটা, মহিলা ভোটের সংখ্যা, ভোটার যেদিকে যাবে সেই দিকেই তাদের মানে লাভবান হবে সেই দল। সে এই ভোটারটা বোধহয় 40-42% আছে সারা পশ্চিমবাংলায়। সেই ভোটার সংখ্যাটা যদি কোনো দলের দিকে ঝুঁকে যায় তাহলে তারা লাভবান হবে। এই যে অনেকে সংবাদ মাধ্যমে অনেকে ঘরে বসেই ওই সমীক্ষা করে নেয়, ওইটা পাবে, ওই দেখে না, ওইটা পাবে, দুটো লোকের সঙ্গে কথা বলে, চারটে লোকের সঙ্গে কথা বললো, বললো এ এত পার্সেন্ট, ও আমি আমি মানি না, আমি বুঝতে পারছি ফিল্ডে গিয়ে ওটা একদম। আমি আমি এই এই প্রসঙ্গেই আসি, সেটা হচ্ছে যে দেখো, এর আগের লোকসভা 2019 লোকসভা আমরা একসঙ্গে কাজ করেছি, 2014 লোকসভাও তো আমরা কাজ করেছি, 2014 লোকসভা আমরা দেখেছি একরকম, 2019 লোকসভাও দেখেছি অন্যরকম গেছে, এই যে 2024 লোকসভাটাও, এটাও কিন্তু আগের লোকসভাগুলো থেকে একদম অন্য, একটু অন্য মাত্রা নিয়েছে। এবং এখানে তুমি মানে আমরা দেখো, তুমি ফিল্ড দেখছো এবং বিভিন্ন খবর যখন আমাদের কাছে আসছে, আমরা ডেস্কে বসে সেটা দেখছি, সেখানে কিন্তু মানুষের এই নির্বাচন নিয়ে খুব একটা উৎসাহ যেমন আগে ছিল সেটা নেই, সেটা কিন্তু খুব একটা পাওয়া যাচ্ছে না। কেন? একটাই কারণ হচ্ছে এই মারামারি। আমরা অন্যান্য রাজ্যে দেখছি ভোট হয়ে যাচ্ছে শান্তিপূর্ণভাবে, বিভিন্ন প্রার্থীরা বিরোধীরা সব এক জায়গায় বসে চা খাচ্ছে, সেই জিনিসটা পশ্চিমবাংলায় হচ্ছে না, হবার আগেই মারামারি শুরু হলো, দুর্গাপুর শুরু হয়ে গেছে, এইটা মানুষ পছন্দ করছে না। এটার ক্ষেত্রে আবার অনেকে বলছে ও সিপিএম ভালো ছিল, তো সিপিএম আমলে হয়েছে, কিন্তু একটা সেভাবে একটা কন্ট্রোল ছিল, এখন কন্ট্রোলটা বাইরে চলে গেছে, প্রশাসন এই পুলিশ গেলে ভয় পেত, লোকে 10 মাইল দূরে ছুটে পালাতো, এখন আর সেটা করে না, পুলিশকে দেখলেও ভয় পায় না, দাঁড়িয়ে দেখে পুলিশকেই উল্টো কয়েক জায়গায় মারধর করে দিচ্ছে যে কি কোথায় দাঁড়িয়েছে। তো এই একটা জিনিস মানুষ এইটা কখনো মেনে নিতে পারছে না যে ভোটের সময় ভোট দিতে যাব, তার আগে ঝামেলা, এ মারামারি করছে, ও খুন হচ্ছে, এইগুলো মানুষ মেনে নিতে পারছে না পশ্চিমবাংলায়। এটা সারা ভারতবর্ষে কেন, পৃথিবী দেখছে এখন মোবাইলের যুগে, এটা এটা তো আমাদের ক্ষতি, লজ্জার বিষয় যে ভোট মানে একটা বিরাট কিছু একটা হচ্ছে এখানে। সেটা তো মানে কি, তার মানে মানুষ ভাবছে তাহলে ওই যে আমি প্রার্থী হচ্ছি 5 বছরের বা যে কোনো কারণে এমএলএ হই বা কাউন্সিলর হই, যে পার্টিরই হোক, তারা বিরাট একটা মানে ইনকামের রাস্তা আছে, ওইটার জন্যই এই ঝামেলাটা করতে হবে। কিন্তু তুমি একটা জিনিস বলো যে আমাদের দেখো, আমরা একটা নদী পেরিয়ে গেলেই একটা পাশের রাজ্য আমাদের ঝাড়খণ্ড, একটা নদী পেরোলেই পাশের রাজ্য, সেখানে কিন্তু নির্বাচনে এই 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 যে রক্ত ঝরানোর, যে রক্ত ঝরছে আমাদের বাংলায়, যে ধরনের ঘটনা ঘটছে তা কিন্তু নেই ঝাড়খণ্ডে। তুমি বিহারে দেখো, আমরা আগে বিহারের কথা বলতাম, বিহারের ভোট লুটের কথা বলতাম, আজ আমরা দেখছি যে প্রতিনিয়ত ব্যালট পেপার পর্যন্ত খেয়ে নেওয়া হচ্ছে উইথ ক্যামেরার সামনে। আমরা কোন জায়গায়, আমাদের মানসিকতা, আমাদের লজ্জার জায়গাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এবং অথচ আমাদের লজ্জা নেই না এই বিষয়টা। আমরা আমি কীর্তি আজাদ উনি যে পার্থিব জনসভার জায়গায় বসেছিলাম, চা খেতে খেতে কফি খেতে খেতে বললাম যে মুখ্যমন্ত্রী এতগুলো প্রকল্প, জনমুখী প্রকল্প করেছে, মানুষের সেবা করছে বলছেন, তারপর আপনাকে রোদের মধ্যে ভোট চাইতে হবে কেন? তখন উনি বললেন আমি তো সকালে পুজো করে এই ভাতা বিভিন্ন জায়গায় যাই, এই এখনই মন্ত্রী প্রদীপ মজুমদার ওনার ওনার একটা প্রোগ্রাম ছিল ওখানে যাবো, তো আপনাকে এত ভোট চাইতে হবে কেন, আমাকে তো মানুষ এমনি ভোট দেবে, আমিও লোকের উপকার করেছি। এই যে মুখ্যমন্ত্রী অসুস্থ,
শরীর তাও নিয়েও রোদের মধ্যে, এই রোদে চড়া রোদেও আসতে হচ্ছে, কেন আসতে হবে? আমি তো কাজ করেছি, আমাকে ঘরে লোকে বসে ভোট দেবে। তা আমি বুঝতে পারছি না যে এই জায়গাটা কেন এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমি বলছি, এত প্রকল্প করে যাচ্ছি, দিচ্ছি, তাতেও আমাকে আসতে হচ্ছে, বলতে হচ্ছে এবং চোর শুনতে হচ্ছে, কেন হবে? এক, আজকে যোগী আদিত্যনাথ যে উখড়ার ওই যে মাঠে সভাটা ছিলাম, কি বলে, তুমি তো ওখানে ছিলাম, তো ওই ইয়ের মাঠ কি মাঠটা ভুলে যাচ্ছি, ওইখানে একটা কথাও বারবার বলছে, এই রাজ্যে ওদের উত্তরাখণ্ডে অনেক ক্রিমিনাল ছিল, উত্তরপ্রদেশে প্রচুর ক্রিমিনাল, সেইগুলো আমি ঠান্ডা করে দিয়েছি, সব চলে গেছে, এবং যারা ক্রিমিনাল লাস্টে সারেন্ডার করে বলছে আমি ঠেলা গাড়ি নিয়ে একটা কিছু করব, দোকান লাগাবো, আমাকে মারবেন না বা আমাকে জেলে ঢোকাবেন না। এই রাজ্য পশ্চিমবাংলা যেখানে স্বাধীনতা সংগ্রামী এত মানুষ কোনো রাজ্য যে বলিদান দিয়েছে ভারত স্বাধীনের জন্য, এবং এই রাজ্যের সংস্কৃতি, এই রাজ্যে বলল কবি, সাহিত্যিক, স্বামী বিবেকানন্দের মতন মানুষ তারা জন্মেছে সেই রাজ্যে, এবং বললো বাংলা এখানে রামায়ণও লেখা হয়েছে, উনি একটা কথা বললেন, সেই রাজ্যে রক্ত, ভ্রষ্টাচার, এগুলো আমাদের শুনতে হচ্ছে, সারা পশ্চিমবাংলার লোক দেখছে, এটা খুব লজ্জার বিষয়। উনি এটা আজকে মঞ্চে দাঁড়িয়ে এই যে একটা মুখ্যমন্ত্রী বলছেন, এটা আমাদের লজ্জা, পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী সে এসে বলছে, এটাকে ভালো লাগছে শুনতে, প্রচুর লোক শুনছে। আর একটা জিনিস উনি, আমি আমি ওনার লাইভের একটা পার্ট দেখছিলাম আর কি, উনি বলছিলেন যে আমি যদি, তুমি এটা আমাকে একটু আরো ক্লিয়ার করো, সেটা হচ্ছে যে এটা যদি উত্তরপ্রদেশ হতো তাহলে যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদেরকে উল্টে পরে উল্টে বেঁধে মারতাম আর কি, এই ধরনের একটা মন্তব্য উনি আর কি, এক কথায় বলতে গেলে উত্তরপ্রদেশ মডেল মডেল কথা বললেন একদম। আপ লোক চাতে কি উত্তরবঙ্গ মডেল, সেই ব্যাপারটাই আর। হ্যাঁ, তো এখন এই রাজ্যে কেন এই যে ইলেকশনে আগে বা ইলেকশন হওয়ার সময় এই যে ঘটনা ঘটল, দুপক্ষের রাজনৈতিক সংঘর্ষ, মৃত্যু, এটা মনে হয় এটা বন্ধ হওয়ার দরকার। তোমার কি মনে, আমি আমি তোমাকে বলি যে, যেমন ধরো উত্তরপ্রদেশের যদি আজকে যোগী আদিত্যনাথ এসেছিলেন, তিনি উত্তরপ্রদেশের সিএম, তিনি তার মতন করে তার কথা বলেছেন, তিনি এমনও জায়গায় বললেন যে উত্তরপ্রদেশ মডেল চান কিনা বাংলার মানুষ, এই যে কথাগুলো সব ঠিক আছে, তোমার কি মনে হয় না যে বাংলায় যেসব, মানে উনি যখন যেহেতু দুষ্কৃতীদের কথা বলছে, যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বা যেসব মানে একদম দাগি যেসব ক্রিমিনালরা আছে, যারা স্যারেন্ডার করছে, মানে তারা মৃত্যু, মানে যাতে তাদের কোনো ক্ষতি না হয়ে যায় তার জন্য তারা স্যারেন্ডার করে দিচ্ছে, এবং বলে তাদের সম্পত্তি আমরা ক্রিমিনাল প্রচুর টাকা করে যে সম্পত্তি নিয়ে আমরা গরিব দান করি, জায়গা থেকে বলছি যে, তাহলে কি তোমার কি মনে হচ্ছে যে বাংলা পশ্চিমবঙ্গে ওই দুষ্কৃতীদের সংরক্ষণের জায়গা তৈরি হয়ে গেছে? আমি তো বলতে পারি যা ঘটনাগুলো ঘটছে, অন্যান্য রাজ্যের ক্রিমিনাল এখানে চলে আসছে, যারা যেটা সাউথের একটা ঘটনা যেটা একদম দীঘা থেকে ধরলো, তাহলে আমি বলতে পারি অনেক ক্রিমিনালকে বিহার থেকে আমাদের বেঙ্গল থেকে ধরে নিয়ে যাচ্ছে, সাইবার ক্রাইম থেকে আরম্ভ করে, মাঝে আমি ছিলাম একটা কেসে দেখলাম দুর্গাপুর পুলিশ বিজন ফাড়ি ধরে নিয়ে এসছে কোথায় রাজস্থান থেকে, তো সব ক্রিমিনাল এখানে এসে সুলতান। তুমি যদি বলে থাকো যে তুমি তুমি মানে আমরা খবর করতে করতে বিভিন্ন সময় দেখি এই জামতারা গ্যাং যারা 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 সব থেকে বেশি ফ্রড করছে আর কি, এখন বিভিন্ন রকম ভাবে, এবং তারা বাংলা থেকে বেশি করছে, এবং তারা একটা অংশ দুর্গাপুরে রয়েছে, ফুলজোর এলাকায় ছিল, আমি খোঁজ পেয়েছি, তারা জমি কিনে নিয়েছে, যে জমিটার দাম যদি 2 লাখ কাটা হয় 3 লাখ দিয়ে চলে যাচ্ছে, মানে এগুলো তো লুটের পয়সা। তো যারা জমি বিক্রেতা দালাল তারা বলছে আমাদেরকে আপনারা এসব জমি টমি নিতে গেলে বলেন, এরা আসে না, দমদর করে না, টাকাটা দিয়ে দেয়। এই যে গ্যাংগুলো, কালকে একটা ঘটনা ঘটেছে ভিরিঙ্গি স্কুলে, ঝাড়ুদার বেচারি ঝাড়ু দেয়, তার 30,030 টাকা ছিল ব্যালেন্স, মানে টাকা রয়েছে ব্যাংকে, বেচারি ঝাড়ু দেয়, তার টাকা নেই, 30টি টাকা রয়েছে, ওই কে ওটিপি চেয়েছে ও জানে না, এবং সুদেব রায় যে আছেন উনি ওখানে শিক্ষক ছিলেন, তার কাছে যায় কাঁদতে কাঁদতে যে এই ব্যাপার, সুদেব রায় আমাকে ফোন করে সকালে, এরকম ব্যাপার সাইবার এরকম ঘটনা ঘটে, আমরা সাইবার ক্রাইম যে আমাদের ওখানে দপ্তর রয়েছে এখানে একটা এফআইআর করুক, এখন কী হয় অভিযোগ জানিয়ে পেলে পেতে পারে, কিন্তু এইটা ও বেচারি জানে না, এবং সাইবার ক্রাইম অনেকগুলো উদ্ধার করেছে, কত করবে, কিন্তু এটাকে তো নির্মূল করা উচিত, মানুষের কষ্টের পয়সা, গরিব মানুষের পয়সা, জানে না কে ব্যাংক থেকে বলছি, কি বলছে কে বুঝছে, তো এইটা এখনো কিন্তু পশ্চিমবাংলায় এত পরিমাণের হয়ে গেছে,
এত পরিমাণে যে কন্ট্রোল করতে পারছে না। এইগুলো কন্ট্রোল করতে না পারলে একটা ভয়ঙ্কর রূপ নেবে। শুধু এটার ক্ষেত্রে ব্যাংক ডাকাতি করুক, এইটাও একটা এমন ডাকাতি যে ঘরে বসে বসে করে নিচ্ছে না। আগে তুমি বলো, আগে একটা সময় ছিল আমাদের দেখা আর কি, যে কোথাও কোনো থানার কোনো দারোগা যদি বদলি হতো, তো সেই দারোগা এলে পরে এলাকা থেকে যত যারা যারা যেখানে ছিল তারা সব এলাকা ছেড়ে দিয়ে চলে যেত। আজকে পরিস্থিতিটা একদম সম্পূর্ণ আলাদা জায়গায়। আজকে যখনই কোনো দারোগা কোনো থানাতে গিয়ে পরে তার পোস্টিং নিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সেই থানার সেই সেই এলাকার আগের যে ছিল আগে আসামিরা, তারা কিন্তু আবার এসে পরে সেই যেখানে যোগাযোগটা আরম্ভ করছে। মানে এখানে প্রশাসনের যে যে জায়গাটা ভূমিকাটা ছিল সেটা ভূমিকাটা একদম মানে না। বন্ধুর মতন করতে গেলে পুলিশ পুলিশের মতন কাজ করতে হবে। সে আমার বন্ধু হয়ে গেলে হয়, বন্ধু বন্ধুর জায়গায় একটা ক্রিমিনালের সাথে সেরকম ব্যবহার করতে হবে যে আগে যেমন ছিল। তাকে যদি বন্ধুর মতো বা তার সাথে কথা বলি, সে যে রাজনৈতিক দলের হোক, তাহলে মানবে না, সেটাই হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা আমাকে এবার বলো তুমি, যে আমরা তো দুর্গাপুর নিয়ে কথা বলছিলাম, আমি আবার দুর্গাপুরে ফিরে আসবো। এই যে ধরো আসানসোল লোকসভা নির্বাচন, আসানসোল লোকসভা নির্বাচনে আগের যিনি প্রার্থী ছিলেন দুর্গাপুর বর্ধমানের সুরেন্দর সিং আলুওয়ালিয়া, তিনি এখন আসানসোলের প্রার্থী হয়েছেন, এবং আসানসোলে শত্রুঘ্ন সিনহা আবার উনি উপনির্বাচনে জিতেছিলেন, যে মার্জিনে জিতেছিলেন, মানে এটা একটা অনেক বিশাল ব্যাপার, 1 লাখের উপরে। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আবার সেখানে পুনরায় প্রার্থী হয়েছেন। অপরদিকে সিপিএম এর প্রার্থী জাহানারা খান, সিপিএম জোটের প্রার্থী, জোটের প্রার্থী, এবং উনি যেভাবে মানুষের ঘরে ঘরে হেঁটে পায়ে হেঁটে মানে যেভাবে মানে না মানুষের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে, ওনার 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 সম্বন্ধে আমি যেটা খোঁজ খবর নিলাম, ওনার দাগ কোনো নেই, কোনো বদনাম বা কোনো একটা ফল্ট কিছু সেরকম আমি পাইনি। ভদ্রমহিলা ভালো ভদ্রমহিলা প্রচার করছে, সে এবার ভোট পাক আর না পাক সেটা পরের ব্যাপার, কিন্তু ভদ্রমহিলা কোনো দাগ নেই যে চিটিং বাজ বা এই মেরেছে ওই মেরেছে, সেটা আমি শুনিনি কার কাছে এখনো পর্যন্ত। আমি আমি যেটা বলে সেটা হচ্ছে যে এই যে ধরো সুরেন্দর সিং আলুওয়ালিয়া দুর্গাপুর থেকে ওনাকে আবার মানে একদম শেষ মুহূর্তে আসানসোলকে নিয়ে মানুষের মধ্যে একটা মানে এমন একটা জল্পনার জায়গা তৈরি করে দেওয়া হলো আসানসোল এবং তোমার ডায়মন্ড হারবারকে নিয়ে। তো যাই হোক, তারপরে আসানসোলের একটা মানে হিল্লে হলো এবং আসানসোলের জন্য সুরেন্দর সিং আলুওয়ালিয়াকে পাঠানো হলো। এবার আমি আমার তোমার কাছে জানা সেটা হচ্ছে যে আসানসোলে কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করেছিল যে তারা প্রার্থী হবে। হ্যাঁ, জিতেন্দ্র তিওয়ারি, জিতেন্দ্র তিওয়ারি ছিল, আরো অনেকেই ছিল, কিং সুগনা কি নাম একজন। আমি আমি আমার আমার যেটা তোমার কাছ থেকে জানার সেটা হচ্ছে যে যাদের চিন্তা ভাবনা ছিল তাদের সেই চিন্তা ভাবনায় জল ঢালা গেছে। এইবার এই যে ধরো সুরেন্দর সিং আলুওয়ালিয়ার ওখানে ওখানে প্রার্থী হয়ে যাওয়া, এবং এই যে যাদের যারা আশা করেছিল যে যাদিকে টিকিট দেবে, যারা বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো শুরু করে দিয়েছিল আর কি, জনসংযোগ শুরু করে দিয়েছিল, তাদের মানসিকতাটা কোন জায়গায় যাচ্ছে, মানে একদম রাজনৈতিক জায়গা থেকে তারা কি তারা কি সহযোগিতায় সামনে থেকে করবে না পেছন থেকে? হ্যাঁ করতে হবে। আমি একটা জিগলাম, প্রথম দিকে একটু মনোমালিন্য ছিল, এখন আজকে মঞ্চে দেখলাম জিতেন্দ্র তিওয়ারি, তারপরে বানপুরের কি নাম কৃষ্ণেন্দু, তারপরে কুলটির বিধায়ক অজয় পোদ্দার, এরা সবাই ছিল মঞ্চে দাঁড়িয়ে আমরা তারা ইয়ে করছে। এখন ভূমিপুত্র যেহেতু আলুওয়ালিয়া ভূমিপুত্র নাকি আসানসোলেই তার ইয়ে বাড়ি, একে ভোট দেন, বাইরের লোক নয়, এতদিন দুর্গাপুরে ছিল। তো আজকে বক্তব্য যে সত্যগণ সিনহা এতদিন যে ছিল সে শুধু হোটেলে হোটেলে থেকেছে ভাড়া নিয়ে, নিজস্ব কোনো এখানে পারমানেন্ট কিছু নেই, একে পাবেন না। আর অনেকগুলো প্রকল্প ছিল, জিতেন্দ্র তিওয়ারি বললো যেগুলো ওভারব্রিজ থেকে আরম্ভ করে 2-3টা প্রকল্প, যেগুলো একটা ম্যারেজ হল, তারপরে প্রিন্স দ্বারকানাথের একটা বড় হলের রানীগঞ্জের ওখানে শেয়ার চলে যেটা বন্ধ করলো, রাজ্য সরকার টাকা দেয়নি, এগুলো নিয়ে অনেক অভিযোগ করলো, কিন্তু উনি কলকাতায় করেছেন সব বললো। এখন ব্যাপারটা হচ্ছে যারাই বিজেপির মধ্যে রয়েছে মনোমালিন্য বা টিকিট পায়নি, তাদেরকে কিন্তু এক মঞ্চে না থাকলে পারবে না, তারা থাকতেই হবে। আচ্ছা আর একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা আমি দেখলাম যে গতকাল থেকে আর কি তৃণমূল কংগ্রেস একটা নতুন করে মানে পন্থা নিয়েছে প্রচারের, সেটা হচ্ছে যে তারা রানীগঞ্জের বিভিন্ন জায়গায় বা অন্ডালের মানে যেখান থেকে আর কি মানে আসানসোল লোকসভা শুরু আর কি, বিভিন্ন জায়গায় শত্রুঘ্ন সিনহার সিনেমা দেখানো শুরু করেছে, যে বিভিন্ন এলাকাতে তাদের সিনেমা চলছে আর কি তার। তো এই এই প্রচারের মাধ্যমে এবং সব থেকে বেশি মানে ইসিএল বেল্টেই দেখানো হচ্ছে, তো এটাতে কতটা কতটা মনে হচ্ছে এফেক্ট পড়বে? এটা সিনেমা, এখন ব্যাপারটা হচ্ছে সিনেমা তখনকার দিনের এখনকার প্রজন্ম, যে আমার ছেলে কি কে শত্রুঘ্ন ওসব জানেই না, ক্রিকেট প্লেয়ার নতুন বলেকে চেনে,
সেরকম এই প্রজন্ম কিন্তু ওই সিনেমা টিনেমা চলবেও না, কবে সিনেমা আমরাই দেখি না এখন, আমরাই তো তখন দেখেছি স্কুল পালিয়ে দেখেছি, কিন্তু এখন সেগুলো আর চলে না। তো ওইটা দেখিয়ে প্রভাব পড়ে। আমি একটা জিনিস অবাক লাগছে, আগে মুখ্যমন্ত্রী দুর্গাপুরে এলে যে কত মানুষ আসতো, বা পার্টিরই হোক বা নাই হোক, সাধারণ মানুষ, কিন্তু সেই ভিড়টা নেই। আমি কয়েকবার যে মুখ্যমন্ত্রী সেদিন হোঁচট খেলেন, তার আগে দেখলাম যে সেই মানুষ গরমের জন্য হতে পারে, কিন্তু গরম উপেক্ষা করতে মুখ্যমন্ত্রী আসছে, তাহলে মানুষ কেন আসছেন? উনি তো আসছেন, উনি তো অনেক সিনিয়র বয়স্ক একটা মুখ্যমন্ত্রী সিএম, কিন্তু সেরকম পার্টি কর্মী বা তারা নেই, হাতে গোনা কয়েকজন। তো এইসবের জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন যে পার্টির ওই সিনেমা দেখিয়ে যে মানুষ অন্য দিকে, সেটা আমার মনে হয় না হবে, লাভ কিছু হবে না। এটা একটা খুব বড় কথা তুমি মানে আমাদের কথার মধ্যে থেকে যেটা চলে এলো আর কি, তুমি আলোচনার মধ্যে থেকে, সেটা হচ্ছে যে আমরা আমরা একটা সময় দেখেছি যে মুখ্যমন্ত্রী মানে তখন তখনকার তখন বিরোধী নেত্রী, আজকের মুখ্যমন্ত্রী হলো তখনকার বিরোধী নেত্রী, এবং তিনি তার যদি কোনো বক্তব্য মাইকে বাজত, মাইকে শোনানো হতো, তো মানুষ এমনিই সেখানে জড়ো হতো, তাকে দরকার হতো না। একটা রিক্সার মধ্যে একটা মাইক বেঁধে যদি তার ক্যাসেট বাজানো হতো, তাহলে অটোমেটিকলি মানুষ সেখানে হাজির হয়ে যেত তার বক্তব্য শোনার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন মঞ্চ থেকে, বিভিন্ন মঞ্চে তিনি যিনি যখন ভাষণ দিচ্ছেন, তখন জনসংখ্যার হারটা অনেক কমে যাচ্ছে বা কিছু মানুষ ফেরত চলে আসছে। ওই তো ভাতারও দেখলাম একই কেস, চলে যাচ্ছে, আর পুলিশ প্রশাসন চাইছে এই বসুন বসুন, ও চলে যাচ্ছে। আমি দেখে নিয়েছি ভাষণ শুনে, আমি দেখে নিয়েছি মুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী দেখে নিয়েছি, আমি ভাষণ না শোনা যাবে, এই যে ব্যাপারটা কিন্তু আগে ছিল না। মানে এটা কি মনে হচ্ছে যে মানে মানে আজকের আজকের পরিস্থিতিতে দাঁড়ায় আমি আমার তোমার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে কি মানে মানুষের মানুষ কি মুখ ফেরাচ্ছে? একদম। কেন আমি বলছি, তৃণমূল একটা রুলিং পার্টি, তাদের সমর্থক কর্মী আছে, তারা বলে দিলে যে প্রার্থী যাচ্ছে, ভিড় করবে সঙ্গে থাকতে। তো বিজেপির কিন্তু দুর্গাপুরে এমন কিছু বড় ক্যাডার নেই বা নেতা নেই, যে বক্তা নেই, অথচ লোক চলে যাচ্ছে, কোথার থেকে আসছে? আর দিলীপ ঘোষ আমি দেখছি বেরোচ্ছে বিভিন্ন জায়গায়, আমি বর্ধমান সাইডেও গেলাম, ও তো পার্টি কর্মী যা আছে, কিন্তু এমনি লোকও চলে আসছে, কিন্তু অথচ সেই বিজেপির এখানে নেতা নেই, বক্তা নেই, তৃণমূলের সব আছে, তাহলে কেন হচ্ছে ওই লোকটার পিছনে হচ্ছে? তার মানে মানুষ একটু মানুষ মানুষ মানে মানুষ একদম মানে যে একদম সরাসরি না হলেও মানুষের কিছুটা মানুষ পেছন দিকে ফিট, একদম একদম, মানে যেটা তুমি যেটা ফিল্ড থেকে দেখছো আর কি, সেই অনুযায়ী যদি কথা বলা যায়। আচ্ছা আমাকে একটা জিনিস বলতো, এই যে ধরো মানে আমরা আমরা লক্ষ্য করছি মানে বিভিন্ন ক্লাবগুলো একটা জায়গায় জড়ো হয়ে পড়ে, রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের নিজেদিকে সেখানে ফেলে দিচ্ছে, এবং দুর্গাপুরের যে সংস্কৃতি তাকে তার সেটাকে একদম অন্য জায়গা মানে তোমার কি মনে হচ্ছে? ওটা ওটা রাজনৈতিক মঞ্চ করে দেওয়াটা একেবারে উচিত নয়, যেটা ছিল না আগে। হতে পারে আমি সিপিএম করি, আমার একটা গায়ক আমার মনোভাবাপন্ন হতে পারে, তাকেও আনতে পারি, তারপরে ওইটাকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ওই টোটালটাই ওইটা ঠিক মেনে নিচ্ছে না, সব মানুষ মানে না। এবার আমি নিজে পাওয়ার আছে, আমি করতে পারি, কিন্তু সব মেনে নেয় না ওটা, আমি আমি করে দিতে পারি। এখন যদি ধরে নিলাম বিজেপি তার ব্যানারে এক গাদা লোককে নিয়ে সাংস্কৃতিক জগতে নিয়ে একটা প্রোগ্রাম, শুধু বিজেপি ওখানে চারিদিকে পলিটিক্যাল নেতা থাকলো, তো লোকে কিন্তু ওটা মেনে নেবে না, ওইটা আলাদা জায়গা, পলিটিক্যালে তুমি আসো আলাদা জায়গা, কিন্তু ওই সাংস্কৃতিক মঞ্চটা পলিটিক্যাল করে দেবে এটা। আচ্ছা আমাকে বলো তো, তুমি তুমি ঘুরছো রাস্তা মানে বিভিন্ন জায়গায় থাকছো, বিভিন্ন মানে অনুষ্ঠানে থাকছো, মানে একদম যদি বলতে হয় যে এই যে ধরো বিভিন্ন অনুষ্ঠান দুর্গাপুরে এক একটা সময় হচ্ছে, যারা রাজনীতি মানে এখন দুর্গাপুরে সংস্কৃতির ধারক বাহক হয়ে দাঁড়িয়েছে, তারা কি সত্যি করে সংস্কৃতির ধারক বাহক? না, এই তো একটা উৎসব হলো, আমি দেখলাম অনেক গুণী গান যারা শিল্পী রয়েছে তাদের ডাকেই নি। আমি কলকাতা থেকে পয়সা আছে একটা শিল্পীকে নিয়ে এলাম, ভালো কথা আছে, গান গাইবে, নিশ্চয়ই গাইবে, তার গান শুনতে লোক যাবে, বড় শিল্পী, তার সাথে আমার লোকাল শিল্পীরা দাম দেবো না, তাকে কি করলো একটা রাস্তার দূরে একটা ফুটপাতে বসিয়ে দিল। মূল মঞ্চে আমি দেখছি একটা কলকাতার বা বোম্বের একটা আর্টিস্ট এনেলাম, আর আমার এলাকার আমার মহকুমার একটা আর্টিস্ট, সে গান গেয়ে সারা জীবন বছর মানে চলছে, ওইভাবে সংসার চলছে, রুজি রোজগার বলা যেতে পারে, মানুষের আনন্দ দিচ্ছে কম পয়সায়, তাকে একটা ওইদিকে সাইডে একটা ছোট্ট করে লোক যাবে না,
তুই এখানে বসে থাক, এটা এটা মানা যায় না। এগুলো হচ্ছে জানি না কি কালচার বা কি ইয়ে এই জগতের কমিটি করেছিল, তারা এগুলোকে ওইদিকে ছুঁড়ে ফেলে দিল। আর ওই ভালো লোকটাকে আগে আমার সামনে ওই লোক ওই যে লোকটা সারাদিন থাকবে সারা বছর গান গাইবে ওর পুজোতে, তাকে আর পাত্তা দিল না, তাকে ওইদিকে একটা ফুটপাতে স্টেজ বানিয়ে রেখে দিল আর দুটো টিফিন খাইয়ে বলে ঘর চলে যা, ও লোকই গেল, লোক যাবে কেন? একই মঞ্চে যদি এখন আমি দেব চলে এসেছে আর আমি একটা লোকাল আর্টিস্ট হয়তো ওই একটা কে ওই এমএমসির আর্টিস্ট হয়েও তাকে বসিয়ে দিই, সেটা যাবে নাকি লোক? তো দেবটাকে দেখতে যাবে, তো সেটাই এটা করা উচিত হয়নি। এটা নিয়ে অনেকে অবজেকশন করে যে কে কার কথা শুনে, আমি যা খুশি যা খুশি করলে মানুষ এটা মেনে নিতে পারবে না। আমি একটা জিনিস আমি দেখছি দুর্গাপুরে বিভিন্ন সংস্থাতে, প্রাইভেট, সরকারি, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, কেন্দ্র সরকারটা তো পাচ্ছে না, যেখানে লোক নিয়োগ হচ্ছে বাইরের লোক, বহু লোক এসে ওয়ারিয়ার স্টেশনে দেখা যায় বর্ধমান বাঁকুড়া ছেলেরা কাজ করছে, কেউ কেউ বলে আমি 300 টাকা পাই, সরকারি রেট বোধ হয় যেটা নিয়ম অনুযায়ী 450 টাকা বলছে, আমি তো ওই 9-10 হাজার পাই, ওর বেশি টাকা টাকাটা ঢোকে যখন নেতা নিয়ে নেয়, কিন্তু আপনি ওর সম্বন্ধে বলা যাবে আমার কাজটাই চলে যাবে, ডিটেলস বলে দিচ্ছে, তো আমরা কী করবো? আমরা তো কিছু করতে পারি না। এবং ও হয়ে যদি বলতে যাও কাজটা বন্ধ হয়ে যাবে, বলছে না বাবু মত বলিয়ে। এবং বাইরের লোক কেন কাজ করবে এখানে? আচ্ছা তুই খুব দুর্গাপুরের লোক, একদম ওই প্রসঙ্গেই আসছি, সেটা হচ্ছে যে মানে ধরো দুর্গাপুর শিল্পাঞ্চলে যেটা হচ্ছে আর কি, দুর্গাপুর শিল্পাঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছে, এখানে নতুন করে দায়িত্ব দেওয়া হলো, আমরা দেখেছিলাম যে প্রথমে এটার মানে এই যে ট্রেড ইউনিয়ন চলছে, ট্রেড ইউনিয়নের দায়িত্বে প্রথমে একজন রইল, বিশ্বনাথ পাড়িয়ালকে দায়িত্ব দেওয়া হলো, তারপর বিশ্বনাথ পাড়িয়ালের কাছ থেকে সেই মানে তাকে কোনো রকম কাজ করতে দেওয়া হলো না আর কি, তারপরে সেই দায়িত্বটা চলে গেল অভিজিৎ ঘটকের হাতে, এবং তিনিও এসে পরে তার নতুন করে নতুন মানে একদম নতুন করে ফ্রেশ টিম তৈরি করলেন, তারা কতটা মানে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বা তারা ট্রেড ইউনিয়ন কতটা বোঝে আমি জানি না, এটা আমার আমার অজ্ঞতা, আমি বুঝি না ওটা, কিন্তু আমার কথা হচ্ছে যে ইউনিয়নটা প্রথম হচ্ছে তাকে কাজ করতে হবে, সে কর্মী হওয়া চাই, নাহলে আমি কি করে বুঝবো? আমি খেলোয়াড় খেলার বিষয়টা বুঝবো, আমি প্ল্যান্টে কাজ না করে আমি বাইরে থেকে কি করে বুঝবো? সেই নেতৃত্ব দিলে তো হবে না। আমি আমি ওইটাই বলছি যে ধরো এই ট্রেড ইউনিয়ন নিয়ে অনেক রকমের অনেকবার বহু মানে দুর্নীতির কথা উঠে এসেছে, প্রকাশ্যে মিডিয়াতে উঠে এসেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং যার জন্যে এই পরিবর্তনের পর পরিবর্তন হয়েছে, একটা টিমকে বসিয়ে দেওয়া হয়েছে, তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা এটা একটা দুটো আমি বিভিন্ন জায়গায় আলোচনায় পাওয়া যাচ্ছে, মানে সেটা রুলিং পার্টি হোক বিপক্ষে হোক, যেমন হচ্ছে যে এখানে প্রার্থী, প্রথমে প্রার্থীর কথাই বলছি, আরে এখানে কি প্রার্থী নেই? এখানে কি লোক ছিল না বাইরে থেকে লোককে আনতে? এমনি তো তৃণমূল আগে বলতো বহিরাগতদের এখানে আসছে, এসে ভাষণ দিচ্ছে, হ্যান করছে, বলছে তাহলে পশ্চিম বাংলা বা দুর্গাপুর মহকুমায় কোনো কি লোক নেই যে তৃণমূলের প্রার্থীও দাঁড়াবে? এক, এটা নিশ্চয়ই বলছে, হলে ভালো হতো, কেন ইনি অনেক সময় বাংলা জানেন না, বলতে পারছেন না, সেটা আলাদা কথা, কিন্তু দুর্গাপুরের বা এই অঞ্চলের লোক নেই, ভাতাড়ের লোক নেই, এটা এক গেল। ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন করবে দুর্গাপুরে যারা রয়েছে, যারা ট্রেডের সঙ্গে যুক্ত আছে, প্ল্যান্টে হোক কর্মী হোক বহুদিন ধরে করছে, সে যে কী পার্টি করতো এখন তৃণমূল করছে, সে তাকেই তো দায়িত্ব দেওয়া উচিত, সেই তো বুঝবে কোথায় ফল্ট, শ্রমিকের কী ঘটনা, কোথায় সুবিধা পাচ্ছে অসুবিধা হচ্ছে সেগুলো সে বুঝবে, বাইরে থেকে এসে বুঝবে। এখানে দেখা যাচ্ছে এইখানকার লোককে সরিয়ে বাইরের লোককে দেওয়া হচ্ছে, এটা অনেকে মেনে নিতে পারছে না, কিন্তু কিছু করার নেই, নেতৃত্ব বলেছে, তো এই জায়গাগুলো একটা ফারাক তো রয়েছে না। আমি তুমি যেটা প্রথমে কথা বললে যে আলোচনা যেটা এই ট্রেড ইউনিয়ন সংক্রান্ত সূচনা মানে যেটা কথা শুরু হলো আর কি, তুমি আমাকে বললে যে এই যে ধরো তাদের যে বেতনের যে টাকাটা, যে টাকাটা তাদের প্রাপ্য হওয়া উচিত সেই টাকা থেকে তারা কম পাচ্ছে, এবং সেটাও নাকি অন্য কোনোভাবে নেতাদের কাছে চলে যাচ্ছে, এটা তো এটা তো মানে সবাই সব কিছু জানে অথচ কেউ কিছু জানে না, এরকম একটা পরিস্থিতি, তো অনেক হিউজ টাকা। এখানে ডিএসপিতে 15,000-এর উপরে কন্ট্রাকচুয়াল যারা আছে, এবারে তাদের মধ্যে যদি আমি 450 টাকার বাদলে 300 টাকা করে দিই, এবং টাকাটা এখন ব্যাংক পেমেন্ট হয়,
ব্যাঙ্ক পেমেন্ট সবই হবে, আমি পেমেন্টের সময় বলবো টাকাটা দিয়ে যাও, সব দিয়ে আসবে, না দিলে আমি না দিলে পয়লা মাস বন্ধ বলেছি আমাকে শুধু আমি এরকম ব্যাপার বলছি। হ্যাঁ এগুলো আমি নেতৃত্ব যারা আছে তো বলেছি অনেকবার, আমি শুধু না অনেকেই বলেছি এগুলো নিয়ে বিতব্যত যখন এলো, কিন্তু কে ওই সব বলাই হয়। সেফটি ভয়ানক একটা প্ল্যান্টে যে মারা যাচ্ছে, বিভিন্ন প্ল্যান্টে শুধু বিগত যদি আমরা 3 মাসের কথা বলি তো দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সব থেকে ভয়ঙ্কর ঘটনাগুলো দুর্গাপুর স্টিল প্ল্যান্টের উপর দিয়ে ঘটছে এইখানে এবং প্রাইভেটও হয়েছে কাকসা টাকসাই। তো এইগুলো ট্রেড ইউনিয়নের নেতৃত্ব কি করছে এখানে আমি সবাইকে দায়ী করেছি, এখানে আইএনপিইউসি যারা রয়েছে সিটু রয়েছে তারা কি করছে, ম্যানেজমেন্টের দোষ দিলে হবে না, হওয়ার আগেই তুমি বাধা দাও। বারবার একই ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলো ছোট ছোট বেসরকারি প্ল্যান্ট সেখানেও ঘটনা ঘটছে। তো এই ব্যাপারে আমি একবার ফ্যাক্টরি ইন্সপেক্টরের সাথে কথা বলেছিলাম, সে অফ দ্য রেকর্ড আমাকে বলছে আপনি রেকর্ডিং করছেন না, তোমার না বলছে অনেক জায়গায় নেই, আমরা চুপ করে বসে থাকতে হয়, জানি আমি সেফটি বিষয়ে অনেক কিছু নেই কিন্তু না জেনেও জেনেও আমাকে চুপ করে বসতে থাকতে হয়, তাহলে তো বুঝতে পারছে না কী বলবো। এই কারণগুলো রয়েছে, সবাই সব কিছু জানে, এবারে কে মারা যাচ্ছে, এই যে একটা কাকসায় মারা গেলো বডিটা নাকি হাবিস করে যাচ্ছিল, তো এটা কেন হবে, ওখানে তো নেতৃত্ব আছে কেউ রুলিং পার্টি, তারা কি দেখছে, তারা কি দেখছে না কেন হবে এরকম বারবার। ক্ষতিপূরণ পাবে, ক্ষতিপূরণ পরে পাচ্ছে কিন্তু মানুষটাকে তো পাচ্ছে না, তাকে এক মানুষ ঘরের মানুষকে 10 লাখ 12 লাখ দিয়ে দিল, 15 লাখ দিল, একটা ইয়ং ছেলে তরচা যা মরে গেল, এটা অনেক বড় ঘটনা ঘটলো গত বছর থেকে এই এখন পর্যন্ত দুর্গাপুরে, শুধু স্টিল প্ল্যান্ট অ্যালো স্টিল প্ল্যান্ট একটা বিষয় দেখো না, যে দুর্গাপুরে এত হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে কিন্তু এদের কাছে পারমিশন গুলো কিভাবে হচ্ছে, কিভাবে এই যে হাই রাইজ বিল্ডিং গুলোতে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে কি করবে এরা, এদের কাছে কোনো কোনো সরঞ্জাম নেই, অথচ একটা করে জায়গা তৈরি করে দিয়েছে। এবং এখানে আমি তো বলি ফায়ারের এই মানুষগুলো বসে থাকে এখানে কিছুই নেই, আমি একজনকে বলছিলাম ওনাদের এই যে রাস্তার ধারে যে বিভিন্ন গাছ লাগিয়েছে তাদের জল দেওয়া কাজটা করুক, এরা এমনি তো কিছু নেই, কিছুই নেই, একটা সামান্য গরু পড়ছে কুয়োতে সেটাকে তুলতে যাচ্ছে আর তো কাজ নেই, তাহলে এগুলো করুক জল দিয়ে গাছগুলো বাঁচবে, কী কাজটা করতে পারে ট্যাঙ্কি দিয়ে জল দিয়ে, এত বড় বিল্ডিংগুলোতে যদি আগুন লাগে, এটা সামান্য একটা সারা রাত ছিলাম এই এডিডি সারা রাত ছিলাম, ওই একটা বিল্ডিং আগুন নেভাতে পারলো না, সকালেও জ্বলছে, এটা কত তলা, 3 তলা সেইটা পারছে না, তো এই 6 তলা 10 তলাগুলো কী করে পারবে, এগুলো পুরোতে ইলিগ্যাল হাই টেনশন লাইন, তার 30 ফুট দূরে ফ্ল্যাট হওয়া দরকার, সব হয়ে গেছে, ও কিছুই মানছে না, এটা হয়ে যাচ্ছে পারমিশনে কলকাতা, সব পারমিশন কলকাতা, সাব মার্শাল বসিয়ে জল, পুরো এলাকায় কুয়োতে জল নেই, পুকুরে জল নেই, ওই বাসকোপা ওই বামুনারা এদিকে আড়া কালীগঞ্জ এত করেছে জলই নেই, মানে জলের স্তর এত পরেও কী ভয়ঙ্কর হবে, এক তো বিল্ডিংগুলো সেই সেই পরিকাঠামো সেইভাবে মেটেরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে না, কেউ দেখার লোক নেই, ওই রং করে দিচ্ছে, এত বড় বড় বানিয়েছে তার গ্যাপ নেই, ডিস্টেন্স কত হওয়া দরকার সেটাও করেনি, হাই টেনশন মাস দিকে চলে গেছে তার নিচেও করে দিচ্ছে, মানে যে যার খুশি মতো ফ্ল্যাট করছে, আর এদেরকে বললে আমরা কি করতে পারি, আমরা একটা খবর করি আর হয়তো মহকুমা শাসক জেলা শাসক আর পার্টির নেতৃত্ব ওই শুনছে দেখছি, কেউ বলছে আবার না না সিস্টেমই হচ্ছে, কি করবে, এটা দেখাই যাচ্ছে দুর্গাপুরে কোনো প্ল্যান নেই, এমন হলো যে সরকারি জায়গাতে ফ্ল্যাট হয়ে গেলো যেটা ফুল জোরে বন্ধ করতে হলো, খবর দেখানোর পরে বন্ধ হলো, একটা দাগের জায়গা অন্য দাগ সেখানে গিয়ে ঘর ফ্ল্যাট বানিয়ে বিক্রি হয়ে গেছে সেটাকেই বন্ধ করতে। আচ্ছা এটা আমি তোমাকে বলি, এই যে ধরো একটা মানে
যে পরিস্থিতি আর কি চলছে। প্রথম কথা হচ্ছে যে কর্পোরেশনের ভূমিকা তো একদম নিধিরাম সর্দার, মানে কিচ্ছু নেই আর কি, পাঁচজনা মিলে যাদের যাদের কোনো নেই, কোনো ইয়েতে নেই, তারা তারা পাঁচজনা মিলে গোটা কর্পোরেশন চালাচ্ছে। আমাকে বলো যে 43 জনের কাজ যদি 5 জনাতে করছে, তো এটা কোথায় কিভাবে সম্ভব? মানুষের 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 যে কাজকর্মগুলো হবে না, সেবা নেই তো হচ্ছে না, সম্ভব নয়। একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ছাড়া কিছু করতে পারছে না, পারবে কি করে? আর এত বছর ধরে এরকম একটা কর্পোরেশন, এরকম দুর্গাপুর মহকুমায় এরকম একটা জায়গায় যেখানে ইন্ডাস্ট্রি, এত মানুষের বাস, এতগুলো কলেজ, হাসপাতাল, এটা ছোটোখাটো ব্যাপার নয়, কিন্তু সেইখানে এক বছর দু বছর হয়ে যাচ্ছে কর্পোরেশন বোর্ড ইলেকশন হবে না, আমি যা চার পাঁচজনে যা পারলাম করলাম, হলো হলো না হলো, এটা মেনে মানুষ মানছে না, পারছে না মান থেকে বাধ্য হয়ে আছে। এটা সম্ভব নয় এভাবে যে দুর্গাপুরে একটা সাজানো গোছানো শহরে যেখানে শিক্ষিত অশিক্ষিত সবই আছে সেই জায়গায় কর্পোরেশন আপনি এই একা একা চলবে এইভাবে নিধিরাম সর্দার, এটা কোনো মানে হয়? আমি তো মনে হয় দিলীপ আগস্তি ভালো ছিল, দিলীপ আগস্তি ওনার সাথে পরেও আমি কথা বলেছি, অনেক কাজ খারাপ কাজ তো করেনি, মানুষটা সোজা কথা বলছে। আচ্ছা আমি এটা জানতে চাই যে এই যে ওনাকে সরিয়ে দেওয়া হলো এবং এই যে একটা একটা গ্রুপ তৈরি হলো এবং এই গ্রুপটা মানে মানে এক কথায় যদি বলতে যাই তাহলে ওনাকে সরানোর কি মূল কারণ? ওনার তো কাজের জায়গা থেকে যদি তুমি তোমার কথা অনুযায়ী যদি বলো, তুমি ফিল্ডে দেখছো, তোমার সেই জায়গা থেকে তার কোনো খামতি ছিল না কাজের ক্ষেত্রে? ওকে না সরালে ইনকাম করতে পারছে না, আমাকে কন্ট্রাক্টর বলছে, ডিএমসির কন্ট্রাক্টর বলছে আমি কাজটা করতে যাব, মেটেরিয়ালস পড়বে, মাফ হলেও একটা টাকা লাগবে, এলাকার নেতা টাকা নিচ্ছে, ইঞ্জিনিয়ার সে টাকা নিচ্ছে, বিল পাস করবে টাকাটা, আমি ক টাকা পাবো? এই টাকাটা নেওয়ারও বন্ধ করেছিল দিলীপ আগস্তি, যেগুলো একে রাখলে হবে না, সরিয়ে দাও। অনেক জায়গায় কিন্তু এগুলো উনি 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 তো মালিয়ারায় আমি গেছিলাম, যারা ওর কাছে পড়াশোনা করতো উনি বলছেন, ওরা আমরা একটা কী কোনো একটা বিষয়ে গেছিলাম একটু ইললিগাল কিছু, বলছে কিছুতেই উনি করেন, বলছে মানুষটা প্রথম থেকে এরকমই, অনেক 100 বিঘে জমি আছে, অনেক পড়ে আছে মালিয়াড়াতে, লোকটা কিন্তু সৎ লোক, আমরা কিন্তু ওকে দিয়ে কোনো কোনো দিন করা উচিত পারি, এবং মেয়র হওয়ার পরেও ওরা এসেছে কোনো মানে কাজ, ও যে আমি মেয়র আমার গ্রামের লোক এসে চাকরিতে ঢুকিয়ে দিয়ে এটাও করেনি। ভদ্রলোক ছিল, তাকে সরিয়ে আমাদের বিরাট কিছু লাভ হয়েছে, লাভ হয়নি ক্ষতি হয়েছে বলবো, কিন্তু এই যে প্রমোটারি রাজটা চলছে, ইললিগালভাবে কনস্ট্রাকশন হচ্ছে প্রতিটা, এখন একটা ওই কি ইট বলে ওটা 10 বছরই বেশি চলবে না, ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বললাম, ওই ব্লক করে করে উঠিয়ে দিচ্ছে আর বাইরে থেকে রং করে চকচক করে দেবে, একটা ছাই ইট যেটা বেরিয়েছে ওটা দিয়ে মানে পোড়া ইট দিয়ে, হ্যাঁ এইগুলো যে কত ক্ষতি, এবং বেশি দিন টিকবে না, লাস্টিং করবে না, এটা বুঝছে না মানুষ, বাইরে থেকে এসে নিয়ে নিচ্ছে, রং করা আছে, চকচক করা আছে, তো এগুলো তো হওয়া উচিত নয়, টাকা নিচ্ছে প্রচুর। এবং এমন জায়গা হচ্ছে পাট্টার জায়গা, পাট্টার জায়গা একটা এলাকায় পাট্টা দেওয়া হয়েছে, আমি পাঁচ কাটা ও পাঁচ কাটা এরকম হয়েছে, সেই জায়গাগুলোকে রেকর্ড করে একজন কিনে নিচ্ছে সবারই কাছ থেকে নিয়ে, একজন বেশি টাকা দিয়ে দিয়ে কিনলো, কিনে ওরা রেকর্ড করে পাট্টাটাকে ইয়েতে কনভার্ট করে রেকর্ড করে ওটাকে আবার বিক্রি করে প্রমোটার ব্যবসা করছে, মানে কত রকম মানে দু নম্বরই যে চলছে, মানে চিন্তার বাইরে, মানে এক কথা যদি বলতে চাই তাহলে দুর্নীতির মানে আখড়াতে তৈরি হয়ে গেছে সব, কোনো জায়গা থেকে কোনো দপ্তরও একই কেস, সেন্স করছে বলে তো হচ্ছে, আর আমাদের কাছে এসে বলে আমরা কত করবো আর কত জিজ্ঞেস করবো। আমাকে একজন ভদ্রলোক, সে রিটায়ার্ড হয়েছে, সে ঘর করতে গেছে, আমার কাছেই বালি নিতে হবে, আমার কাছেই মেটেরিয়াল দিতে হবে, এটা কেন নেবো ভাই? মানে একদম মানে যদি বলে যে 20,000 আমাকে দাও, আর একটা বলেছে আমাকে আমার কিছু তো এগুলো নিতে হবে, মিস্ত্রিগুলো কিন্তু আমার, আমি কেন করবো? আমার খুশি আমি যাকে দিয়ে করবো, হ্যাঁ তুমি ঠিক আছে এলাকায় থাকো, তুমি 2-5,000 নিতে পারো, তোমার এই বললে এলাকার উন্নয়নের জন্য বা ক্লাব চালাবো, সেটা আলাদা জিনিস, আমাকে এই টাকা দিতে হবে, আমাকে এই মেটেরিয়ালস দিতে হবে, আমি কেন দেবো? আমাকে বিনা পয়সাও তো কেউ দিতে পারে, বা আমাকে কমেও দিতে পারে, হেল্প করতে পারে, আমার কাছে দিতে হবে। আবার এমন সিস্টেম হয়েছে এলাকায় এলাকায় এতগুলো করে দল তৈরি হয়ে গেছে, ওর মাল ঢুকবে না,
মানে সব জায়গাতে আর কি সিন্ডিকেট হয়ে গেছে, সেটাই এমন ভাবে তৈরি করা আছে। নতুন কেউ কিছু বলতেও পারবে না, বলবে কি করে, কাকে বলবে, আমরাই যা ঠিক করবো সেটাই ঠিক। আচ্ছা আমাকে বলো যে এই যে ধরো মানুষ যে পরিষেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছে, মানুষকে এই 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 ধরো যদি কোনো কাজ করাতে হয়, এখন নাই নির্বাচনের কোড অফ কন্ডাক্ট চলছে, অনেক কিছু কাজ হচ্ছে না, কিন্তু তার মধ্যে থেকেও বেশ যে পরিষেবাগুলো জরুরি পরিষেবা সেগুলো তো দিতে হবে। যেমন জলের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ওয়ারিয়া থেকে আরম্ভ করে মানার ওইদিকে জলের জায়গাটা খুব চরম সমস্যার মধ্যে দিয়ে পড়ে, জল পাতলা কম পড়ছে, এগুলো ম্যানেজারের দিকে বলছে যে আমার বেশি পয়সা দিয়ে কি আমার জলটা বেশি আনা যাবে, বা আমার আর একটা লাইন করা যাবে, একটা ঘরে একটাই লাইন পোষাচ্ছে না, ওই টাইমিং জলটা দিলে হচ্ছে না, এইগুলো তার মানে পরিষেবা পাচ্ছে না, আমার পয়সা দিতে চাইছে কিন্তু হচ্ছে না, এই একটা তো সমস্যা আমি যেন চরম রয়েছে। আর যে রাস্তা তৈরি হচ্ছে, রাস্তাগুলো আমি দেখতে পাচ্ছি যে পরিমাণ দেখার লোক নেই, ওই যে কন্ট্রাক্টরকে ভাগ ভাগ করে টাকা দিতে হবে, তারপরে একটা পার্সেন্টেজ লেসে ছাড়তে হবে, ওই যে পিচ মেটেরিয়ালস দিচ্ছে সেই কত থিকনেস হবে, তার কী কী কতক্ষণ ইয়ে থাকে, পিচটা মেন ওই সব এক বছর যাচ্ছে না, ছ মাস পাঁচ মাস রাস্তা ফুটে যাচ্ছে, আবার নতুন করে টেন্ডার, এটা কেন হবে, মানে যতবার টেন্ডার হবে ততবার তাদের আখের গোছাবে। আর একটা জিনিস আমি এটা বাজে লাগলো, এটা নিয়ে এসডিও সাহেবকে আমি মাঝে একটা প্রোগ্রাম চলছিল সিজন হলে তখন বলেছিলাম যে ট্রাফিক রাস্তায় গাড়ি ধরছে, ঠিক আছে গাড়ি নিশ্চয়ই ধরবে, সে তার লাইসেন্স দেখতে পারে, সে সেফটির জন্য মাথায় হেলমেট পরে নিশ্চয়ই দেখবে, একশো বার দেখবে, কিন্তু রাস্তা ভাঙা, তুমি রাস্তা ভাঙা অঞ্চলটা চিত্তলায় থেকে ওই রাস্তাটা পুরো ভাঙা, ওগুলা লোক পড়ে যাচ্ছে, গর্ত হয়ে গেছে, ওইখানেই দাঁড়িয়ে থাকছে ট্রাফিক লোক ধরছে। আমি বললাম আপনারা এইগুলোর জন্য বলছেন না কেন, রাস্তাটা আমি ট্যাক্স দিচ্ছি, যে যার ফাইন করছে সে দেয়নি, স্যার আলাদা কথা টাকার দেবে, বাকিরা তো দিয়েছে, আমি কেন ভাঙা রাস্তায় যাব, আমি রোড ট্যাক্স দিচ্ছি, আমি ইন্স্যুরেন্স দিচ্ছি, আর ভাঙা রাস্তা পড়ে যাচ্ছি দুমদাম, দশ বার করে খবর হবে, একে বলবে, কেন বলবে, এগুলোর জন্য তো এলাকার প্রতিনিধি আছে, পার্টির লোক আছে, তারা তো দেখছে তারা কোন জায়গায় বললে কাজ হবে সেখানে বলতে হবে, এই যে ডিএসপি করে না, ডিএমসি করবে না, পূর্ত দপ্তর করবে, সেখানে যেতে হবে, তো কেউ দেখার নেই। আচ্ছা আমি একদম শেষের দিকে আসছি, মানে এবারে এত আমরা তো অন্য বিষয়গুলো নিয়ে কথা বললামই, আমাকে তুমি বলো যে এই যে তুমি ধরো দুটো লোকসভা দেখছো, এই দুটো লোকসভায় তোমার একজন, আমি মানে একদম যারা মানে আমরা যারা সাংবাদিকতা করি তারা সাধারণ মানুষের চোখ, এবং সাধারণ মানুষের মনটাকে বোঝার চেষ্টা আমরা আমাদের কাজের মধ্যে থাকে যে তাদের মনটা আমরা বুঝি যে তারা কি চাইছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে দুর্গাপুর এবং দুর্গাপুর বর্ধমান এবং আসানসোলের নির্বাচনের রাস্তা, মানে গতিটা কোন দিকে যাচ্ছে, গতিটা বিজেপির দিকে আমি বলবো, বর্ধমান দুর্গাপুর লোকসভা যেটা প্রচারে এখন আমার মতে, আমি জানি না লোকের, বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে, আসানসোলের কিছু কিছু জায়গায় যেমন পাণ্ডবেশ্বর আছে যেগুলো গেছি, পুরোটা এখনও যেতে পারিনি প্রচণ্ড গরম বলে, তো এইখানে তৃণমূল এগিয়ে আছে এবং বিরাট মাত্রায় যে বিজেপি পিছিয়ে আছে সেটা নয়, সেটা আবার মেকআপ হয়ে যেতে পারে, কেন এখনও দেরি আছে, তো তবে দুর্গাপুর বর্ধমান এই সিটে দিলীপ ঘোষ অনেকটা এগিয়ে আমাদের সমীক্ষায়, আমার ব্যক্তিগত বলতে পারি, এখন জানি না, এবং আমি ইয়েটা গেছিলাম বাঁকুড়া সৌমিত্র খা, আর সুভাষ সরকার জানি না কতটা, সুভাষ সরকারের সেরকম দেখলাম না, কিন্তু সৌমিত্র খা অনেকটা এগিয়ে যা আলোচনায় বুঝলাম মানুষের সাথে দেখা করে, আমি নলহাটি গেলাম, রামপুরহাট গেলাম, ওইদিকে তো অনেক জায়গায় দেখলাম যে বিজেপিরও পোস্টার নেই, তৃণমূলেরও নেই, মানে মোহাম্মদবাজার, নলহাটি, পাচানি, ওই পাথর ছাড়া তো কাজও নেই, চাষবাসের কথা জিজ্ঞেস করলাম সেই জল হয় তখন হয়, তাছাড়া ওখানে সাবমার্সেল নেই, মানে বসিয়ে বসিয়ে করাম নেই বাবা, তাও বাঁকুড়ায় দেখলাম বেলিয়াতোর ওইদিকে পার্থসায় কত ভালো চাষ হয়েছে কিন্তু এইদিকে নেই, ওইখানে মানুষ কীভাবে কী রোজগার দেখলাম ওই পাথরই বোধ হয়, তো ওই দিকটা সমীক্ষাটা বোঝা গেল না, কারণ লোকও নেই, হ্যাঁ আর পোস্টারও নেই যে তৃণমূলের পোস্টার রয়েছে, বিজেপির পোস্টার সেরকম নেই।
এই অঞ্চলগুলোতে সেটা আছে। তো এই অঞ্চলগুলো আমি দেখতে গেলে এখন এই বাঁকুড়া সৌমিত্র খায়ের সিটটা বলছি আমি, বিষ্ণুপুর সুভাষ সরকারের বলছি না, এর এবং আমাদের বর্ধমান দুর্গাপুর এই দুটো সিটেই বিজেপি এগিয়ে আছে। তৃণমূল এখন ওখানে 60-40 আছে আসানসোলটা। এরপরে ভোট আসছে, এরপর বিভিন্ন নেতা শুনছি বা প্রধানমন্ত্রী বলে তিন তারিখে ভাতারে আসবেন, আবার একটা নিক্সা ফিরসা বা কোথাও একটা করতে পারে ওই নিঘা ফিঘা জায়গা। তো এখন পরবর্তী মুখ্যমন্ত্রীও শুনছি আসছেন। এখন আসানসোল সিলটা একটু এবারে খুব ভালো একটা টাপের জায়গায় যাচ্ছে, ফাইট ভালো হবে। তবে দুর্গাপুর বর্ধমান সিটটা এখানে তৃণমূলের অনেকের বক্তব্য যে এখানকার লোককে তৃণমূল পার্টি করলে ভালো হতো, এটা অনেকেই আমাকে বলেছে, পার্টি কর্মীও বলেছে, মানে তারা। আচ্ছা, আমি আমি আমার একদম শেষ সময় হয়ে গেছে, আমি খালি একটা হ্যাঁ মানে একদম ছোট্ট করে শুনতে চাইছি যে দুর্গাপুরের লোককে বা বর্ধমান দুর্গাপুরের লোককে কি পার্থী করল না নিজেদের গোষ্ঠী কন্দলকে এড়ানোর জন্য? হ্যাঁ হতে পারে, আমাদের আমাদের সময় একদম একদম নেই। আমরা বিভিন্ন অতিথিদের সঙ্গে কথা বলি এবং তাদের মতামত আমাদের সঙ্গে রাজনৈতিক কোন জায়গায় কি পরিবেশ আছে সেটা নিয়েও আলোচনা করি। কিন্তু আজ একদম সাধারণ মানুষ তারা কি চিন্তা ভাবনা করছে বা বিভিন্ন রকমের দুর্নীতি কোথায় কোথায় আছে যা আমাদের সাংবাদিকদের চোখে পড়ে এবং যেটা নিয়ে আমরা করার চেষ্টা করে যাই যে মানুষের কাছে পর্যন্ত পৌঁছে দিই, এটার সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আবার কালকে দেখা হবে আবার অন্য কোনো অতিথির সঙ্গে। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।